দ্বাদশ শ্রেণীর সমাজ বিজ্ঞান দ্বিতীয় গোত্রের আমাদের আজকের পঞ্চম অধ্যায়ের আলোচনার বিষয় বাংলাদেশের উদ্ভিদের সামাজিক প্রেক্ষাপট। এই অধ্যায়ের আলোচনার বিষয় বাঙালি জাতীয়তাবাদের বিকাশ ধারা। এবং এই বাঙালি জাতীয়তাবাদের বিকাশ ধারা আলোচনা করতে গেলে আমাদের জাতীয়তাবাদ সম্পর্কে ধারণা জানতে হবে, এবং নিচের এই অংশগুলো 52 থেকে 71 সালের বিভিন্ন ঘটনার প্রেক্ষাপট গুলো আমরা জানবো। তো এখন দেখা যাক বাঙালি জাতীয়তাবাদের বিকাশ ধারা কিভাবে হয়েছে। আধুনিক আমরা জানি আধুনিক রাষ্ট্রের মূল ভিত্তি হলো জাতীয়তাবাদ, এবং এই জাতীয়তাবাদের মূল মন্ত্র হলো এক দেশ এক রাষ্ট্র। এবং এই ধারণার উপর ভিত্তি করে মূলত বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের জন্ম হয়েছে, এবং আমাদের এই বাংলাদেশের এই অঞ্চলের মানুষের ভাষা সংস্কৃতি এবং ঐতিহ্যকে ভিত্তি করে মূলত বাঙালি জাতীয়তাবাদের বিকাশ হয়েছে। এবং বাঙালি জাতীয়তাবাদের বিকাশ দ্বারা আলোচনা করতে গিয়ে আমাদের এই জাতীয়তাবাদ সম্পর্কে জানতে হবে। জাতীয়তাবাদ, তাহলে এখন আমরা জানবো জাতীয়তাবাদটা কি। জাতীয়তাবাদের ধারণা আধুনিক হলেও বাস্তবে তা অনেক অনেক সভ্যতার মতোই অনেক পুরানো। পরস্পর সম্পর্কিত অনেক বিষয় যেমন রাজনীতি, অর্থনীতি, ভাষা, সাহিত্য, সংস্কৃতি ইত্যাদি জাতীয়তাবাদের বিকাশ গথায় বা গতিয়ে থাকে। পৃথিবীর কোনো কোনো দেশে যেমন গ্রেট ব্রিটেন ফ্রান্স প্রভৃতি দেশে জাতীয়তাবাদের বিকাশ ঘটেছে রাজনৈতিক এবং অর্থনৈতিক বিষয়কে কেন্দ্র করে। আবার জার্মানি, ইটালি প্রভৃতি দেশে জাতীয়তাবাদের বিকাশ ঘটেছে মাতৃভাষা, লোক সংস্কৃতি, প্রাচীন ইতিহাস ঐতিহ্যের তীব্র আকর্ষণকে ভিত্তি করে, যেটি এই আমাদের দেশেও এই জিনিসগুলোই মূলত আমাদের বাঙালি জাতীয়তাবাদ বিকাশের ক্ষেত্রে মূলত এই জিনিসগুলো কাজ করেছে। এবং জাতীয়তাবাদ সম্পর্কে অধ্যাপক লাস্কি বলেন, জাতীয়তাবাদ সাধারণভাবে এক ধরনের মানসিকতা, এটি দুই ধারায় পরিপুষ্ট হয়, একটি প্রাচীন স্মৃতি সম্পদ, আরেকটি হলো পরস্পরের একত্রে বসবাস করা মানসিকতা বা সম্মতি। এভাবেই মূলত এই দুটি উপাদান দ্বারাই মূলত জাতীয়তাবাদ বিকাশ লাভ করে থাকে। আবার আর্নল্ড যে টয়েনবির মতে জাতীয়তাবাদ মূলত এক প্রকার মানসিক চেতনা, এটি এক প্রকার মানসিক প্রবৃত্তি এবং প্রবণতা বা প্রবণতা, এটি একত্রিত হওয়ার এবং একত্রে বসবাস করার মানসিক প্রবণতা। তার মানে জাতীয়তাবাদ হলো একত্রে থাকার বা একত্রে বসবাস করার এই ধরনের মানসিকতা তৈরি হলেই তখন এই জাতীয়তাবাদের বিকাশ ঘটতে থাকে বা জাতীয়তাবাদ হয়। তাহলে এখন এইগুলোর প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যে আমাদের বাংলাদেশের বাঙালি জাতীয়তাবাদ বিকাশের ক্ষেত্রে 1947 সাল থেকেই মূলত পাকিস্তান সৃষ্টির পর থেকেই বিভিন্ন ঘটনায় এই অঞ্চলের জনগোষ্ঠীর মধ্যে জাতীয়তাবাদী চেতনার বিকাশ হয়। এবং এগুলোর ক্ষেত্রে ভূমিকা রাখে হলো 1952 সালের ভাষা আন্দোলন, 1954 সালের নির্বাচন, 1967 সালের সহায়ক আন্দোলন, 1969 সালের গণ অভ্যুত্থান এবং 1970 সালের নির্বাচন। এর প্রেক্ষাপটে পরবর্তীতে 1971 সালের আমাদের এই স্বাধীনতা সংগ্রাম বাঙালি জাতীয়তাবাদের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এ কারণে আমরা এগুলো সম্পর্কে একটু সংক্ষেপে জানব। 1952 সালের ভাষা আন্দোলন, পাকিস্তান সৃষ্টির পর থেকে পশ্চিম পাকিস্তানিরা আমাদের এই পূর্ব পাকিস্তানি মানুষদের সাথে বিবাদাসুলভ আচরণ শুরু করে, এবং বিশেষ করে আমাদের সংস্কৃতির ক্ষেত্রে প্রথম এরা আঘাত এনেছিল, এবং এগুলো এই সংস্কৃতির আঘাত আনতে গিয়ে এরা মূলত পাকিস্তানের জনসংখ্যার দিক দিয়ে পূর্ব পাকিস্তানের বাংলা ভাষা ভাষী লোকের সংখ্যাটা বেশি হওয়া সত্ত্বেও, 56% লোকের ভাষা বাংলা হওয়া সত্ত্বেও পাকিস্তানের রাষ্ট্রীয় ভাষা উর্দু করতে চেয়েছিল তৎকালীন পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী। এবং এই উর্দু ভাষাও ছিল তৎকালীন পাকিস্তানের মধ্যে মাত্র 8% লোকের ভাষা ছিল উর্দু, আর পশ্চিম পাকিস্তানের অন্যান্য মানুষগুলোর অন্য ভাষাগুলো ছিল। তারপরেও এরা আমাদের এই পূর্ব পাকিস্তানের মানুষগুলোর সংখ্যাগরিষ্ঠতার মতামতকে গুরুত্ব না দিয়ে নিজেরাই এই সংস্কৃতিগত দ্বারা আমাদের সাথে বৈষম্যমূলক আচরণ করতে গিয়ে মূলত এই ভাষাকে কেন্দ্র করে রাষ্ট্রভাষাকে উর্দু করার চেষ্টার মধ্য দিয়ে তখন আমাদের এই পূর্ব পাকিস্তানের মানুষগুলো প্রতিবাদ শুরু করে, এবং এর প্রতিবাদের ফলশ্রুতিতেই মূলত
1952 সালে এই প্রতিবাদের কারণে 1952 সালে 21 ফেব্রুয়ারি 146 ধারা ভঙ্গ করতে গিয়ে আমাদের এখানকার দেশের সন্তানেরা, সূর্য সন্তানেরা জীবন দান করে, এবং এর প্রেক্ষাপটে এই আন্দোলনের ফলশ্রুতিতে পরবর্তীতে 1956 সালের সংবিধানে পাকিস্তান সরকারের উদ্দেশ্য উর্দু ভাষার সাথে বাংলাকেও রাষ্ট্রভাষা হিসেবে মেনে নিতে বাধ্য করা হয়, এবং এই 21 বাঙালির চেতনায় জাগ্রত করে মূলত জাতীয়তাবাদ। এই 1952 সালের 21 ফেব্রুয়ারি মূলত বাঙালি জাতীয়তাবাদের প্রথম চেতনাটি জাগ্রত করে দেয়, এবং এরই প্রেক্ষাপটে পরবর্তীতে রাষ্ট্রভাষা আন্দোলনের একটি সাংস্কৃতিক আন্দোলন হলে মূলত এটি পরবর্তীতে রাজনৈতিক এবং অর্থনৈতিক অধিকার আদায়ের শক্তি অর্জন করে, এবং ভাষা আন্দোলনের ফলেই মূলত ধর্মভিত্তিক জাতীয়তার পরিবর্তে ভাষা ও সাংস্কৃতিক জাতীয়তাবাদের সৃষ্টি, এবং ভাষা আন্দোলন বাঙালি জাতীয়তাবাদ বিকাশের ভিত্তি এবং প্রথম সোপানটি রচনা করে দেয়। এইভাবেই মূলত ভাষা আন্দোলনের প্রথম পটভূমি তৈরি হয়। এরপরে আস্তে আস্তে 1954 সালের প্রাদেশিক নির্বাচন, মূলত পাকিস্তানের সকল প্রাদেশিক আইন পরিষদের নির্বাচন হওয়ার কথা ছিল 1951 সালে, কিন্তু নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে তৎকালীন শাসক গোষ্ঠী এই নির্বাচন করতে চায়নি, কিন্তু পরবর্তীতে ভাষা আন্দোলনের পর জনতার আন্দোলনের চাপে বাধ্য হয়ে 1954 সালের 11 মার্চ নির্বাচনের তারিখ ঘোষণা করতে বাধ্য হয় তৎকালীন পাকিস্তান সরকার, এবং এরই প্রেক্ষাপটে মূলত পাকিস্তান সৃষ্টির প্রেক্ষাপটেই মূলত বিভিন্ন কারণে দেশের মানুষের মনে ক্ষোভের সৃষ্টি হয় পশ্চিম পাকিস্তানের প্রতি, শাসক গোষ্ঠীর প্রতি, এবং মুসলিম লীগ পূর্ব বাংলার মানুষের স্বার্থের ব্যাপারে ছিল উদাসীন। তারা এদেশের মানুষের কোনো দাবি পূরণ করেনি, তাছাড়া লবণ সংকট, পাট শিল্প কেলেঙ্কারি, সংবিধান প্রণয়ন করতে না পারা ইত্যাদি গণবিরোধী কাজের জন্য মুসলিম লীগের জনপ্রিয়তা তৎকালীন সময়ে হ্রাস পেতে থাকে, এবং এরই প্রেক্ষাপটে 1949 সালে আওয়ামী মুসলিম লীগের জন্ম হয় মাওলানা ভাসানীর নেতৃত্বে, এবং 1954 সালে প্রাদেশিক পরিষদের নির্বাচনের তারিখ ঘোষিত হলে আওয়ামী লীগ, কৃষক শ্রমিক দল, নেজামী ইসলামী গণতন্ত্রী দল ইত্যাদি গণতন্ত্রী দল, এই চারটি দল একত্রিত হয়ে 1953 সালের 4ই ডিসেম্বর যুক্তফ্রন্ট গঠন করে, এবং যুক্তফ্রন্টের নির্বাচনের প্রতীক ছিল নৌকা, এবং যুক্তফ্রন্ট এই অঞ্চলের সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে 21 দফা কর্মসূচি প্রণয়ন করে এবং নির্বাচনে অংশগ্রহণ করে। এই নির্বাচনের মধ্যে আইন পরিষদের, পূর্ব বাংলার আইন পরিষদের 309টি আসনের মধ্যে যুক্তফ্রন্ট 236টি আসন লাভ করে এবং নির্বাচনে বিজয় লাভ করে। 1954 সালের 4 এপ্রিল শেরে বাংলা এ কে ফজলুল হকের নেতৃত্বে যুক্তফ্রন্ট মন্ত্রিসভা গঠিত হয়, এবং এই নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয় ছিল মূলত বাঙালি জাতীয়তাবাদেরই বিজয়, এবং এই নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয়ের ফলে ভাষা আন্দোলনের সৃষ্ট বাঙালি জাতীয়তাবাদ আরও সুদৃঢ় হয় এবং তার রাজনৈতিক স্বীকৃতিও লাভ করে। এরপরে আস্তে আস্তে 1966 সালের 6 দফা কর্মসূচি, 1954 সালের নির্বাচনে জয়লাভের করেও যুক্তফ্রন্ট সরকার গঠন করে, জয়লাভ করে, কিন্তু পাকিস্তান সরকার তাদের বেশি দিন ক্ষমতায় থাকতে দেয়নি, এবং শাসক গোষ্ঠী বাঙালিদের উপর শুরু করে ব্যাপক বৈষম্যমূলক আচরণ, শিক্ষা, বাণিজ্য, অর্থনীতি, শিল্পায়ন প্রভৃতি ক্ষেত্রে বৈষম্যের শিকার হয় এদেশের জনগণ। বাঙালির এই সকল বৈষম্য দূর করার জন্য মূলত 1966 সালের 5 থেকে 6 ফেব্রুয়ারি লাহোরে বিরোধী দলগুলোর সম্মেলনে শেখ মুজিবুর রহমান 6 দফা কর্মসূচি পেশ করেন, এবং এই 6 দফার মধ্যে প্রথম দফাতে ছিল 1940 সালের লাহোর প্রস্তাবের ভিত্তিতে মূলত সংবিধান রচনা করতে হবে এবং পাকিস্তানের সত্যিকার অর্থে যুক্তরাষ্ট্রীয় সরকার প্রতিষ্ঠা করতে হবে, এবং এই যুক্তরাষ্ট্রীয় সরকার হবে সর্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে, এবং এখানে সকল প্রাপ্তবয়স্কের ভোটে কেন্দ্রীয় এবং প্রাদেশিক আইনসভাগুলো গঠিত হবে বলে প্রথম দফার মধ্যে বলা হয়। দ্বিতীয় দফার মধ্যে যুক্তরাষ্ট্রীয় সরকারের হাতে কেবল
দেশরক্ষা এবং পররাষ্ট্র বিষয়গুলোই থাকবে, বাদ বাকিগুলো প্রাদেশিক সরকারের হাতে ক্ষমতাগুলো থাকবে বলে এখানে বলা হয়। তৃতীয় দফার মধ্যে বলা হয় দেশের দুই অঞ্চলের জন্য দুটি পৃথক মুদ্রা থাকবে, অথবা দুই অঞ্চলের জন্য একটি মুদ্রা থাকবে, তবে সংবিধানের এমন ব্যবস্থা রাখতে হবে যাতে এক অঞ্চলের মুদ্রা বা মূলধন অন্য অঞ্চলে পাচার হতে না পারে। এবারে চতুর্থ দফার মধ্যে ছিল সকল প্রকার ট্যাক্স, খাজনা এবং কর ধার্য করা এবং আদায় করার সকল ক্ষমতা থাকবে প্রাদেশিক সরকারের হাতে, এবং কেন্দ্রীয় সরকারের ব্যয় নির্বাহের জন্য আদায়কৃত ওই অর্থের একটি অংশ মাত্র কেন্দ্রীয় সরকারের কাছে চলে যাবে। এবং এর পঞ্চম দফাতে ছিল বৈদেশিক মুদ্রার উপর প্রদেশ বা অঙ্গরাজ্যগুলোর পূর্ণ নিয়ন্ত্রণ বা ক্ষমতা থাকবে। বৈদেশিক বাণিজ্য ও সাহায্য সম্পর্কে প্রদেশ বা অঙ্গরাজ্যের সরকারগুলো আলাপ আলোচনা ও চুক্তি করতে পারবে। এরপরে আসতেছে ষষ্ঠ দফাদি, আঞ্চলিক সহযোগিতা এবং জাতীয় নিরাপত্তার জন্য প্রাদেশিক সরকারগুলো মূলত তাদের অঙ্গরাজ্যের জন্য আধা সামরিক বা মিলিশিয়া বাহিনী রাখতে পারবে বলে এখানে এই ছয়টি দফার মধ্যে বলা হয়। মূলত এই ছয় দফার মাধ্যমে মূলত প্রাদেশিক স্বায়ত্তশাসনের পূর্ণ দাবিগুলোই তুলে ধরা হয়েছে, এবং এই দাবিগুলোর তুলে ধরার মাধ্যমেই মূলত বাংলাদেশের বাঙালি জাতীয়তাবাদী আন্দোলন বা চেতনাকে আরো বেশি বেগবান করা হয়েছে, এবং এই প্রেক্ষাপটেই মূলত তৎকালীন পাকিস্তান সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে আগরতলা ষড়যন্ত্র মামলা করে থাকে। এবং এরই প্রেক্ষাপটে এই আগরতলা ঐতিহাসিক আগরতলা মামলা বিরুদ্ধে ঐতিহাসিক আগরতলা মামলার বিরুদ্ধেও কিন্তু বিশ্বের বুকে বাঙালি জাতীয়তাবাদের পূর্ণতার স্বীকৃতি এনে দেয় এই আগরতলা ষড়যন্ত্র মামলার বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে। এরপরে আসতেছে 1979 সালের গণ অভ্যুত্থান। ঐতিহাসিক আগরতলা মামলার মোকাবেলার জন্য পূর্ব বাংলার ছাত্র সমাজ 11 দফা ভিত্তিক কর্মসূচি প্রণয়ন করে, এবং এই পূর্ব বাংলার ছাত্র শাসনের দাবি সারেও ছাত্র কৃষক শ্রমিকের দাবি অন্তর্ভুক্ত ছিল এই 11 দফা কর্মসূচির মধ্যে। এবং এগুলোর প্রেক্ষাপটে এই 11 দফার ভিত্তিতে পাকিস্তান শাসকদের বিরুদ্ধে বাংলার জনগণ তীব্র প্রতিবাদ করে তোলে, এবং এই আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে উপনীত হয় 1979 সালের জানুয়ারি মাসে। এবং এই আন্দোলনের মুখে 1979 সালের 21শে ফেব্রুয়ারি আইয়ুব খান ঘোষণা করেন যে তিনি আর নির্বাচন করবেন না, তিনি গোলটেবিল বৈঠকের প্রস্তাব দেন এবং শেখ মুজিবুর রহমানকে পেরোলে মুক্তি দানের ঘোষণা দেন। পরবর্তীতে 22শে ফেব্রুয়ারি ঐতিহাসিক আগরতলা মামলা 1979 সালের 22শে ফেব্রুয়ারি আগরতলা ষড়যন্ত্র মামলাটি প্রত্যাহার করে নেওয়া হয়। শেখ মুজিবুর রহমানকে সহ রাজবন্দীদেরকে নিঃশর্তভাবে মুক্তি দেওয়া হয় এবং 1979 সালের 10ই মার্চ রাওয়ালপিন্ডিতে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। কিন্তু হামিদুর রহমান চৌধুরী, আব্দুল সালাম খান, মোহাম্মদ আলী এবং মৌলভী ফরিদ আহমেদের চক্রান্তে গোলটেবিল বৈঠকটি ব্যর্থ হয়। এতে করে গণ আন্দোলন আরও তীব্রতর হয় ওই সময়ের 69-এর এই গণ আন্দোলনতে। এবং 20 মার্চ গভর্নর মোনায়েম খান সামরিক শাসন জারি করে প্রধান সেনানায়ক জেনারেল আগা মোহাম্মদ ইয়াহিয়া খানের কাছে ক্ষমতা হস্তান্তর করেন। এভাবে 1979 সালে গণ অভ্যুত্থানের ফলে আইয়ুব মোনায়েম সরাসরি সরকারের পতন ঘটে এবং এই আন্দোলনকে কেন্দ্র করে বাঙালি জাতীয়তাবাদী চেতনা আরও সুদৃঢ় হয়ে ওঠে এবং নিজেদের অধিকার আদায়ের ক্ষেত্রে আরও বাঙালির চেতনাটি তীব্রভাবে সামনের দিকে এগিয়ে যায়। এই আন্দোলনের মাধ্যমে আইয়ুব সরকারের পতন ঘটলে অঞ্চলের জনগণের আত্মবিশ্বাসও বেড়ে যায় নিজেদের অধিকার আদায়ের জন্য। এর প্রেক্ষাপটে পরবর্তীতে আসছে 1970 সালের নির্বাচন। 1969 সালের গণ অভ্যুত্থানের স্বৈরশাসন আইয়ুব খানের পতনের পর ইয়াহিয়া খান ক্ষমতায় বসে সামরিক শাসন জারি করেন এবং 1969 সালের 30শে মার্চ আইনগত কাঠামোদের জারি করেন এবং 70 সালের 1 জানুয়ারি থেকে পূর্ণ রাজনৈতিক কার্যকলাপ শুরু করার অনুমতিও প্রদান করেন এবং 5 অক্টোবর জাতীয় পরিষদের নির্বাচন এবং 22 অক্টোবর প্রাদেশিক আইন পরিষদ সমূহের নির্বাচনের তারিখ ঘোষণা করেন। কিন্তু
এই পূর্ব পাকিস্তানের পরলঙ্করিত জলোচ্ছ্বাসের কারণে নির্বাচন পিছিয়ে গিয়ে 1970 সালের 7 ও 19 ডিসেম্বর নির্ধারিত হয় এবং 70 সালের নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ অভূতপূর্ব সাফল্য অর্জন করে এবং জাতীয় পরিষদের পূর্ব পাকিস্তান অংশের 169টি আসনের মধ্যে 177টি আসন লাভ করে। প্রাদেশিক পরিষদের 300টি আসনের মধ্যে আওয়ামী লীগ 288টি আসন লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। এই নির্বাচনের ফলাফল এটাই প্রমাণ করে যে পূর্ব বাংলার জনগণ পশ্চিম পাকিস্তানের শাসন হতে মুক্ত হতে চায় এবং নিজেদের ভাগ্যের পরিবর্তন সাধন করতে চায়। 1970 সালের সাধারণ নির্বাচনে জয়লাভের মধ্য দিয়ে মূলত বাঙালি জাতীয়তাবাদের এই চেতনাটি আরো সুদৃঢ় ভিত্তির উপর দাঁড়িয়ে যায়। এই হলো 1970 সালের নির্বাচনের অবস্থা। এরপরে আস্তে আস্তে 1971 সালের স্বাধীনতা সংগ্রাম। 1970 সালের নির্বাচনে জাতীয়তাবাদের বিজয় অর্জিত হয়। প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খান বঙ্গবন্ধুকে পাকিস্তানের ভাবি প্রধানমন্ত্রী হিসেবেও অভিনন্দন জ্ঞাপন করেন। তিনি জাতীয় পরিষদের অধিবেশনের তারিখ 1971 সালের 3 মার্চ ধার্য করেন, কিন্তু পাকিস্তান পিপল পার্টির নেতা জুলফিকার আলী ভুট্টো এবং মুসলিম লীগ নেতা খান আব্দুল খায়ুমের ঘৃণ্য চক্রান্তে 1971 সালের 1 মার্চ সমগ্র জাতিকে স্তম্ভিত করে দিয়ে ইয়াহিয়া খান ঘোষণা করেন জাতীয় পরিষদের অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হলো। এবং এরই প্রেক্ষাপটেই কিন্তু বাংলাদেশের পূর্ব পাকিস্তানের বঙ্গবন্ধুর রহমানের সাথে কোনো পরামর্শ না করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে সংখ্যাগরিষ্ঠ নেতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কোনো পরামর্শ না করে এরকম করে অধিবেশন স্থগিত করার কারণে পূর্ব পাকিস্তানের মানুষ প্রতিবাদের ফেটে পড়ে এবং এরই প্রেক্ষাপটে 2 ও 3 মার্চ ঢাকায় সান্ধ্য আইন জারি করলে জনগণ তা ভঙ্গ করার জন্য প্রতিজ্ঞা করে এবং পুলিশ এই জনতার উপরে ভঙ্গ করলে পুলিশ এই জনতার উপরে নির্বিচারে গুলি চালায় এবং এতে ভুলও হতাহত হয়। এর প্রতিবাদে 3 মার্চ পল্টনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরাসরি সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনের ডাক দেন এবং এই দেশের জনগণ বঙ্গবন্ধুর ডাকে সাড়া দেয়, পূর্ণভাবে সাড়া দেয় এবং 1971 সালের 7ই মার্চের রাজকোটস ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ঐতিহাসিক ভাষণটি প্রদান করেন এবং সেখানে কিন্তু উনি পরোক্ষভাবে বাংলাদেশের স্বাধীনতার ডাক দিয়েছিলেন এবং এরই প্রেক্ষাপটে বাংলাদেশের মানুষগুলো তখন স্বাধীনতার জন্য বিভিন্নভাবে প্রস্তুতি গ্রহণ করতে থাকে। 1916 মানে এখানে এর প্রেক্ষাপটে কলকারখানা, শিল্প প্রতিষ্ঠান, ব্যাংক, বিমা কোম্পানি, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, গাড়ি ঘোড়া, যানবাহন চলাচল সব কিছু বন্ধ হয়ে যায়। তখন কিন্তু পূর্ব পাকিস্তানের সকল প্রশাসন কিন্তু বঙ্গবন্ধুর নির্দেশে মূলত চলতেছিল। এখানকার পূর্ব বাংলার সব কিছু শাসন ব্যবস্থা বঙ্গবন্ধুর নির্দেশে চলতেছিল এবং এর প্রেক্ষাপটে 1971 সালের 15ই মার্চ ইয়াহিয়া খান ঢাকায় চলে আসেন এবং 16 মার্চ মুজিবের সাথে বৈঠকে বসেন। এই বৈঠক ছিল মূলত কাল কেবলমাত্র গোপনে পশ্চিম পাকিস্তান থেকে সেনাবাহিনী এবং সামরিক সরঞ্জামাদি পূর্ব পাকিস্তানে আনার জন্যই মূলত এই কালক্ষেপণ করতেছিল বৈঠকের নামে পাকিস্তানি শাসক গোষ্ঠী এবং পরবর্তীতে দেখা যায় ওই তাদের নিজেদের কাজটি সম্পূর্ণ হওয়ার পরে 25শে মার্চ রাতে ইয়াহিয়া ভুট্টো ঢাকা ত্যাগ করেন এবং পূর্ব পাকিস্তানের সর্বত্র নারীদেরকেও হত্যাযজ্ঞ চালানোর আদেশ দিয়ে যান সেনাবাহিনীকে এবং শুরু হয় বর্বর হত্যাকাণ্ড। সকল আন্দোলনের প্রধান কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়কে তারা আক্রমণের প্রধান শিকার হিসেবে চিহ্নিত করে বহু ছাত্র শিক্ষক সহ হাজার হাজার নিরীহ মানুষকে তারা ঘুমন্ত অবস্থায় হত্যা করে এবং এই হত্যাকাণ্ডের দ্বারা পাকিস্তানি সেনাবাহিনী বাঙালি জাতিকে ধ্বংস করতে চেয়েছিল। কিন্তু 25শে মার্চ রাত 12টার পরপরই পাকিস্তানি সৈন্যদের হাতে বন্দী হওয়ার পূর্বে বঙ্গবন্ধু TNT ও EPR ওয়ালেসের মাধ্যমে গুরুত্বপূর্ণ স্থানসমূহে স্বাধীনতার ঘোষণা পৌঁছে দেন এবং চট্টগ্রামে ওয়ারলেস বিভাগের চট্টগ্রামের আওয়ামী লীগ নেতা জহুর আহমেদ চৌধুরীকে সে বার্তা পৌঁছে দেন।
চট্টগ্রাম জেলা আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক জনাব এম এ হান্নান এই স্বাধীনতা ঘোষণা বার্তার প্রচার করেন এবং 26 মার্চ দুপুর 2:30 সময় তিনি চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে সর্বপ্রথম বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কালুর ঘাট স্থাপন করার পর 27 মার্চ সন্ধ্যাবেলায় মেজর জিয়াউর রহমান বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার এই ঘোষণাপত্রটি পাঠ করেন। তখনই শুরু হয় পাকিস্তানিদের আক্রমণ প্রতিরোধের পর্ব এবং 71 সালের 10 এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হয় এবং 17 এপ্রিল শপথ গ্রহণের মধ্য দিয়ে মূলত প্রতিরোধ সংগ্রাম, মুক্তি সংগ্রাম এবং স্বাধীনতা যুদ্ধে পরিণত হয় এবং বাংলাদেশের সকল সর্বস্তরের মানুষ তখন এই স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে এবং এরই প্রেক্ষাপটে পরবর্তীতে 1971 সালের 16 ডিসেম্বর পৃথিবীর মানচিত্রে একটি স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশের আবির্ভাব ঘটে এবং এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠিত হলে মূলত বাঙালি জাতীয়তাবাদ বাস্তব রূপ লাভ করে এবং স্বাধীনতার পর বাঙালি জাতীয়তাবাদকে অন্যতম রাষ্ট্রীয় মূলনীতি হিসেবেও সংবিধানে অন্তর্ভুক্ত করা হয় তৎকালীন 72 সালের সংবিধানের মধ্যে। এভাবেই মূলত এই ঘটনাগুলোর প্রেক্ষাপটেই মূলত বাঙালি জাতীয়তাবাদের বিকাশ হয়েছে বা হয়েছিল। এই আলোচনা থেকে, আজকের ক্লাসের এই আলোচনা থেকে আমাদের যে বিষয়গুলো পড়তে হবে, যেমন প্রশ্ন হতে পারে বাঙালি জাতীয়তাবাদের বিকাশ দ্বারা ব্যাখ্যা করো, বিশ্লেষণ করো বা বাঙালি জাতীয়তাবাদের বিকাশের ক্ষেত্রে 1952 সালের ভাষা আন্দোলনের ভূমিকা ব্যাখ্যা করো বা 54 সালের প্রাদেশিক নির্বাচনের গুরুত্ব ব্যাখ্যা করো বা 1966 সালের শহীদবাগ কর্মসূচির গুরুত্ব ব্যাখ্যা করো, বিশ্লেষণ করো বাঙালি জাতীয়তাবাদের বিকাশে 72 সালের গৌর অভ্যুত্থান এর গুরুত্ব বাঙালি জাতীয়তাবাদ বিকাশে ব্যাখ্যা করো, বিশ্লেষণ করো, এই ধরনের করে প্রশ্নগুলো হতে পারে। এ কারণে তোমাদেরকে আজকের ক্লাস থেকে যে বিষয়গুলো করতে হবে, বই থেকে ভালো করে জিনিসটা একটু পড়তে হবে, কারণ এটার উপর ভিত্তি করে কিন্তু প্রশ্ন, বড় প্রশ্ন হয় বাঙালি জাতীয় বড় প্রশ্নগুলো হয়ে থাকে বাঙালি জাতীয়তাবাদের বিকাশ ধারা ব্যাখ্যা করো, বিশ্লেষণ করো এগুলো। তাহলে আজকে পর্যন্ত।